মুসলমান ধর্মাবলম্বীদের কাছে মসজিদ শুধুমাত্র একটি প্রার্থনালয় নয়, বরং মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। সাধারণত মসজিদ মুসলমানদের দলবদ্ধভাবে নামাজ পড়ার জন্য নির্মিত হয়ে থাকে এবং হাজার বছরেরও বেশি সময় ধরে মসজিদ মুসলমানদের ধর্মীয় উপাসনালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। তবে আকার, আয়তন ও মানুষ ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মসজিদ বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় 10টি মসজিদ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10. বায়াতুল মোকারম মসজিদ। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশের জাতীয় মসজিদ বায়াতুল মোকারম মসজিদ বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। মসজিদের শহর ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি নির্মাণ কাজ 1959 সাল থেকে শুরু হয়, 1968 সালে শেষ হয়। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লাতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াইয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদের নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। অনেকটা মুঘল স্থাপত্যের উপর ভিত্তি করে নির্মিত এই মসজিদটির অবস্থান মাত্র 2694 বর্গমিটার জমির উপরে। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 লোক নামাজ পড়তে পারে। 9. ফয়সাল মসজিদ। 1986 সালে নির্মিত ফয়সাল মসজিদটি পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত, যা পৃথিবীর 9ম বৃহত্তম মসজিদ। আয়তনে এটি দক্ষিণ এশিয়া ও পাকিস্তানের বৃহত্তম মসজিদ। 1986 থেকে 1993 সাল পর্যন্ত মসজিদটি পৃথিবীর বৃহত্তম মসজিদ ছিল। মসজিদটির আয়তন 43,295 বর্গমিটার এবং লোক ধারণ ক্ষমতা 74,000 জন। মসজিদটির নকশা করেন বিখ্যাত তুর্কি স্থপতি বেদার দলকে। মসজিদটি দেখতে অনেকটা মরুভূমির বেদুইনের তাঁবুর মতো। মসজিদটির 4টি গম্বুজ রয়েছে এবং প্রত্যেকটির উচ্চতা 90 মিটার। সারা পৃথিবীতে এটি ইসলামাবাদের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। 8. দিল্লি জামে মসজিদ। ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত দিল্লি জামে মসজিদ বর্তমানে বিশ্বের 8ম বৃহত্তম মসজিদ। 1644 সাল থেকে 1656 সালের মাঝামাঝি সময়ে মুঘল সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেন বলে মসজিদটির নাম রাখা হয় মসজিদ ই জাহানুমা। তবে দিল্লির জামে মসজিদ নামেই এটি বহুল প্রচলিত। প্রায় 22,000 বর্গমিটার জায়গার অবস্থিত এই মসজিদটির 3টি গম্বুজ এবং 2টি মিনার রয়েছে। মিনার দুটির উচ্চতা 41 মিটার। মসজিদটিতে একসাথে 85,000 জন নামাজ আদায় করতে পারেন। 7. মসজিদুল হাসান আল সানি। মসজিদুল হাসান আল সানি মরক্কোর ক্লাসাবাঙ্কায় অবস্থিত একটি মসজিদ, যা মরক্কোর সর্ববৃহৎ মসজিদ। মসজিদটি স্থানীয়দের কাছে ক্যাসাবালাঙ্কা হাজ বা দ্বিতীয় হাসান মসজিদ নামে পরিচিত। এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং বিশ্বের 7ম বৃহত্তম মসজিদ। মরক্কোর সবথেকে বড় শহর ক্যাসাবালাঙ্কায় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত মসজিদটি 1993 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় মসজিদটি। মসজিদটির আয়তন 90,000 বর্গমিটার, যেখানে একই সাথে 1,05,000 জন নামাজ আদায় করতে পারেন। এছাড়া বিশ্বের দ্বিতীয় উচ্চতম মিনারটি এই মসজিদে রয়েছে, যার উচ্চতা 210 মিটার। 6. বাদশাহি মসজিদ। বাদশাহি মসজিদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের একটি মুঘল যুগের মসজিদ। মুঘল সম্রাট ঔরঙ্গজেব 1671 সালে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন এবং 1673 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মসজিদ। সামনের বিশাল চত্বরসহ মসজিদটির আয়তন প্রায় 30,000 বর্গমিটার এবং লোক ধারণ ক্ষমতা 1,10,000 জন। ঐতিহাসিক এই মসজিদটি নামাজ কক্ষ 7টি ভাগে ভাগ করা এবং সিঁড়ির 22টি ধাপ পেরিয়ে মূল ফটকে পৌঁছতে হয়। 5. ইস্তিগলাল মসজিদ। ইস্তিগলাল মসজিদটি ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত, যা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। এটি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ। ইন্দোনেশিয়ার স্বাধীনতার স্মৃতিস্বরূপ মসজিদটি নির্মিত করা হয়েছিল বলে এর অপর নাম ইস্তিগলাল মসজিদ রাখা হয়। মসজিদটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 1978 সালে। 95,000 বর্গমিটার জায়গা নিয়ে অবস্থিত পৃথিবীর 5ম বৃহৎ এই মসজিদটিতে প্রায় 1,20,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। 4. তাজউল মসজিদ। তাজউল মসজিদ ভারতের মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত একটি মসজিদ। এটি ভারতের সর্ববৃহত্তম এবং বিশ্বের 4র্থ বৃহত্তর মসজিদ। মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর এর শাসনে নবাব শাহজাহান কর্তৃক 1901 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটিতে 3টি গম্বুজ ও 2টি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদের ভিতরে ও বাইরে মিলে মোট আয়তন 4,00,000 বর্গমিটার, যা 98 একর, এবং মসজিদে একসাথে 1,75,000 জন মানুষ নামাজ আদায় করতে পারে। 3. মসজিদে নববী। সৌদি আরবের মদিনা শহরে এই মসজিদটি অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। হযরত মুহাম্মদ হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদে নির্মিত হয়। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ। মসজিদটি নির্মাণ করতে 7 মাস সময় লেগেছিল। মসজিদটির আয়তন 4,00,000 বর্গমিটার এবং ধারণ ক্ষমতা প্রায় 6,50,000। তবে হজের সময় এই সংখ্যা বৃদ্ধি পেয়ে 10,00,000 হয়। মসজিদটি 10টি মিনারের মধ্যে সবচেয়ে উঁচু মিনারটির উচ্চতা 105 মিটার। 2. হারামে ইমাম রেজা। শিয়া সম্প্রদায়ের 12 ইমামের 8ম ইমাম।
ইমাম রেজা এই মসজিদটি নির্মাণ করেন বলে হারামে ইমাম রেজা মসজিদটি ইমাম রেজা মসজিদ নামেই সর্বাধিক পরিচিত। ইরানের খেরসান প্রদেশের রাজধানী মনসদে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মসজিদটি, প্রায় 10 লাখ বর্গমিটার জমির ওপরে অবস্থিত এই মসজিদটিতে প্রায় 7 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। 818 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটির 8টি মিনার রয়েছে, এর মধ্যে সর্বোচ্চ মিনারের উচ্চতা 41 মিটার। এছাড়াও ইমাম আলী রেজা সহ 8 ইমামের সমাধি রয়েছে এখানে। ইরানের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে ইমাম রেজার মাজার ভবনটি অন্যতম। 1. মসজিদ আল হারাম। মসজিদে হারাম হলো সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি মসজিদ, যা মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা এবং পৃথিবীর সবথেকে বড় মসজিদ। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফকে ঘিরে সৌদি আরবের মক্কা নগরীতে এর অবস্থান। প্রায় 4 লাখ বর্গমিটার জমির ওপরে অবস্থিত এই মসজিদটিতে সাধারণত প্রায় 9 লাখ মুসলিম একসঙ্গে নামাজ আদায় করতে পারে, তবে হজের সময় এর পরিমাণ বেড়ে কখনও 40 লাখে পৌঁছায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।